আগে আমরা খুব সহজে ইন্টারনাল অডিও রেকর্ড করতে পারতাম যে কোনো ডিভাইস থেকে, যে কোনো ফোন থেকে। বাট এই মুহূর্তে আমাদের অপারেটিং সিস্টেম ইন্টারনাল অডিও রেকর্ড অ্যালাউ করে না। বাট তাছাড়াও প্লে স্টোরে কিছু অ্যাপ অ্যাভেলেবেল আছে যেগুলোর মাধ্যমে আমরা ইন্টারনাল অডিও রেকর্ড করতে পারি, কিন্তু সমস্যা হচ্ছে সেই অ্যাপগুলো থেকে আমরা হাই কোয়ালিটির অডিও রেকর্ড পাই না। আমাদের এইচডি কোয়ালিটির অডিও রেকর্ড দরকার, কিন্তু আমরা সেটা পাই না। বাট আজকে আমি তোমাদেরকে এমন একটা অ্যাপের ব্যাপারে বলবো যেই অ্যাপটাই তোমরা এইচডি কোয়ালিটির অডিও রেকর্ড করতে পারবে। আর ওয়াটারমার্কের প্রবলেম তো আছেই, কিন্তু এই অ্যাপে কোনো ওয়াটারমার্ক পাবে না, ইভেন এইচডি কোয়ালিটির অডিও রেকর্ড পাবে। তো তোমাদের সবাইকে স্বাগত মিউজিক জন্য আরেকটা নতুন ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি আজ প্রথমবার আমাদের চ্যানেলে ভিজিট করতে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিও। ফার্স্ট আমরা প্লে স্টোরে যাবো, প্লে স্টোরে গিয়ে সার্চ বারে সার্চ করবো ইন্টারনাল অডিও রেকর্ডার। তো দেখতে পাবে প্রথমে একটা অ্যাপ চলে এসছে, এই অ্যাপটা আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছ আমি অলরেডি 5 স্টার দিয়ে রেখেছি, কারণ এটা আমার ফেভারিট ইন্টারনাল অডিও রেকর্ডার। তো অ্যাপটা ডাউনলোড হয়ে গেলে সিম্পলি আমরা অ্যাপটা ওপেন করব। অ্যাপটা ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে স্টোরেজ অ্যান্ড মাইকের পারমিশন চাইবে, অ্যালাউ করে দিও, কোনো সমস্যা নেই। দেন আমাদের এখানে সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে প্রথমে দেখতে পাচ্ছ এখানে রেজলিউশন আছে, রেজলিউশনে 720p এবং 180p পর্যন্ত তোমরা ইন্টারনাল অডিও রেকর্ড করতে পারবে। নেক্সট দেখতে পাচ্ছ এখানে তোমরা FPS, তো এখানে তোমরা 60 FPS পর্যন্ত রেকর্ড কিন্তু করতে পারবে। তারপর এখানে তোমরা পেয়ে যাবে বিটরেট, এখান থেকে তোমরা বিটরেটও চেঞ্জ করতে পারবে। তারপর এখানে মেন যে আমাদের অপশনটা আছে সেটা হচ্ছে ইন্টারনাল অডিও রেকর্ড প্লাস ইন্টারনাল প্লাস এক্সটার্নাল অডিও রেকর্ড। তো এখান থেকে তোমরা ইন্টারনাল প্লাস এক্সটার্নাল অডিও রেকর্ডও কিন্তু একসাথে করতে পারবে। তো এই সব হয়ে যাবার পর এরপর আমরা শুনে নেব কিছু স্যাম্পল ইন্টারনাল অডিও রেকর্ডারের। তো বাস ডাউনলোড করো অ্যান্ড এনজয় করো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি আজ প্রথমবার আমাদের চ্যানেলে ভিজিট করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিও। আর নিচে কমেন্ট করতে ভুলো না যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার।